শান্ত কেন দলে, কোন কারণে, কোন হিসেবে? পারফরমেন্সের হিসেবে তো দলেই টিকতে পারেন না তিনি। তবে কি স্বজন প্রীতি নাকি ক্যাপ্টেন কোটায় দলে আছেন নাজমুল শান্ত? বিশ্বকাপের আগে তার যা ইচ্ছে তাই পারফরমেন্সের কারণে এখন কোটি টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মনে আছে 2019 বিশ্বকাপে মাশরাফিকে নিয়েও এমন কথা উঠেছিল, কিন্তু শান্ত আর মাশরাফির পার্থক্যটা বিস্তর, জানাবো সেটাই। প্রথমেই দেখা যাক শান্তর পারফরমেন্স কি সাক্ষ্য দিচ্ছে বিশ্বকাপের প্রস্তুতির চূড়ান্ত মঞ্চে। জিম্বাবুয়ের সিরিজে প্রথম তিন ম্যাচেই ব্যর্থ, 21-16-6, অর্থাৎ ভালো করার বদলে তার পারফরমেন্স যেন দিনে দিনে আরও খারাপ হচ্ছে। এর আগে টি টোয়েন্টি ক্রিকেটে দেশের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম বিপিএলেও চরম লেভেলের ব্যর্থতার পরিচয় দিয়েছেন শান্ত। সিলেট স্ট্রাইকারের হয়ে 12 ম্যাচ খেলে একটিও 50 করতে পারেননি, মাত্র 14.58 গড় আর স্রেফ 93.58, আর স্ট্রাইক রেটে করতে পেরেছেন মোট 175 রান। জাতীয় দলের ক্যাপ্টেনের কাছ থেকে গোটা টুর্নামেন্টে এমন নিষ্প্রভ থাকা বেশ বিস্ময়করই বটে। লম্বা সময় ধরে এমন বাজে পারফরমেন্সের পরেও শান্ত কেন বিশ্বকাপের স্কোয়াডে, ব্যাপারটা পরিষ্কার, শুধুই ক্যাপ্টেন কোটায় খেলছেন এই বাহাতি। এমন ঘটনায় ফিরে যেতে হয় 2018-19 সালের দিকে। সে সময় স্বয়ং বিসিবির সভাপতি নাজমুল হোসেন পাপন বলেছিলেন মাশরাফি নাকি পারফরমেন্স নয়, শুধুই ক্যাপ্টেন কোটায় খেলছেন। 2019 বিশ্বকাপে তো এ নিয়ে হইচই পড়ে গিয়েছিল, 9 ম্যাচে উইকেট পেয়েছেন মাত্র একটি, নিজের বোলিং কোটা পূর্ণ করতে পেরেছেন মাত্র একটি ম্যাচেই, তা নিয়েই তাকে কত সমালোচনা। পারফরমেন্স নয় বরং ক্যাপ্টেন কোটায় খেলছেন মাশরাফি, এমন শব্দ ধোয়াধুনিতে সমালোচনায় জর্জরিত ছিলেন ক্যাপ্টেন ম্যাশ। ম্যাশ যদি ক্যাপ্টেন কোটাতে খেলেও থাকেন তবুও তার কিছুটা হলেও গ্রহণযোগ্যতা ছিল। মাশরাফি ছিলেন ক্যাপ্টেন ফ্যান্টাসি, ছন্ন ছাড়া দলটা তার নেতৃত্বেই এক সুতোই বাঁধা ছিল। মাশরাফির অধিনায়কত্বেই বাংলাদেশ ক্রিকেট বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছিল। দল আর দেশের প্রতি তার আত্মনিবেদনে সতীর্থদের উজ্জীবিত করত প্রতিনিয়তই। বল হাতে ভালো না করলেও এমন একজন ফাইটার ক্যাপ্টেন তো এক পারফরমেন্সের চেয়েও কম নয়, বরং বেশি কিছুই বটে। এমন অধিনায়কত্ব করার পরও মাশরাফি যদি ক্যাপ্টেন কোটায় খেলতে না পারেন, সমালোচনা শুনতে হয়, তবে শান্ত খেলবে কোন যুক্তিতে, কোন যোগ্যতায়? তার তো পারফরমেন্সও নেই, আবার মাশরাফির মতো নেতৃত্ববোধও নেই। দলের অধিনায়ক হওয়ায় যতই খারাপ করুক না কেন, বিশ্বকাপ দল থেকে তার বাদ পড়া কোনো সম্ভাবনাই নেই। কিন্তু অতি সত্বর নিজের দুর্বলতা কাটিয়ে উঠতে ব্যর্থ হন এই ওপেনার। তবে বিশ্বকাপে বাংলার ক্রিকেটের বড় বিষপুরা হয়ে উঠবেন ক্যাপ্টেন শান্ত, তাই ভাবনাটা আগে থেকেই ভেবে নেওয়া উচিত নির্বাচকদের। কথায় আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া কাজ ভাবিও না।